সিংহে যান, কিছু যে আটা গম এই সমস্ত জিনিস, মানে একটা মেইলের যে পণ্যগুলা এগুলা নিয়ে তিনি ময়মনসিংহে যান। তো উনি সকালে রওনা দেন, তো ওইখানে গিয়ে মাল টাল গাড়ি থেকে নামানো হয়। তারপরে প্রায় বিকাল সময় হয়ে যায়, তো তিনি তারপরও কিছু সময় অপেক্ষা করেন যে তিনি ওইখানে আসছেন, যদি তিনি আরেকটা টিপ পান তাহলে একবার ওই টিপ নিয়ে তারপর তিনি নারায়ণগঞ্জে ব্যাক করবেন, তাহলে তার একটু লসটা কম হয়। দেখা গেছে আসার সময় পুরো গাড়িটা খালি আসতে হয়, এই জন্য তিনি একটু অপেক্ষা করতেছিলেন। তো এমন সময় সন্ধ্যা হয়ে যায়, এমন একটা সময় তিনি একটা চায়ের দোকানে বসেন। তো ওই চায়ের দোকানে তিনি জিজ্ঞেস করেন যে চা হবে কিনা। তো দোকানদার বলেন যে একটু বসেন, আমি বানায় দিতেছি, মানে পানি গরম হইতাছে, এখনো গরম হয় নাই। তো সেই সময় তিনি দোকানে বসে একটু আশেপাশটা দেখতেছিলেন, কতক্ষণ ফোন হাতে নিয়ে টিপাটিপি করতেছিলেন। তো এমন সময় একটা লোক দৌড়ে তার কাছে আসে, এসে মানে একটু মানে অস্থির অবস্থায়। তো তিনি তাকে পাশে বসান, তাকে পানি খাইতে দেন, তিনি পানি খান, তারপর জিজ্ঞেস করেন যে কী হয়েছে আপনার। তখন তিনি বলে যে ওই যে ওই গাড়িটা কি আপনার, তখন সে বলে হ্যাঁ। তো তাকে বলে যে একটা ফ্লাশ আছে, ঢাকায় পৌঁছায় দিতে হইব, খুব জরুরি, অনেক বিপদে পড়ছে। তো এটা শুনে উনি বলে যে না, আসলে লাশ আমি কোনো সময় টানি না আমার গাড়িতে। ওই লোকটা বলে যে আসলে অনেক বিপদে পড়ছি, তো তো আপনি চাইলে আপনাকে দ্বিগুণ ভাড়া দিব, তারপর আপনি একটু এই এতটুকু উপকার করেন। তো তিনি ছিলেন একজন ধার্মিক মানুষ, নামাজ রোজা করতেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তো তিনি মানে তার দ্বারা একটা মানুষের উপকার হইব, হয়তো বিপদে পড়ে আসছে, সে মানে আর তাকে না করতে পারে নাই। এই বিষয়টা চিন্তা করে তিনি যে বলে যে ঠিক আছে চলেন তাহলে দেখি। তখন তারা যায়, এখান থেকে একটা লাশ উঠায় গাড়িতে, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তো আরেকটা সমস্যা হইতেছে যে লাশের সাথে আসলে কেউ যাইতে চাইতেছিল না, লাশের সাথে কেউ যাইতে চাইতেছে না। তো অনেক জোর করে একটা লোককে তার সাথে দেওয়া হয় যে এই লোকটা তার সাথে যাইব। আর আরেকজন লোক, তিনি একজন হুজুর টাইপের পরহেজগার, মানে তাকে দেখে বোঝা যায় আর কি, উনি দাড়ি টুপি জুব্বা। তো উনি ওই ড্রাইভারকে বলে দেয় শফিক ভাইকে যে গাড়ি যাতে কোথাও ব্রেক না করে, এরকম একটা মানে সতর্ক করে দেন। তো তিনি গাড়ি নিয়ে তখন রওনা হন। তো অনেক দূরে আসার পরে একটা জায়গায় এসে যেই লোকটাকে সাথে দিয়ে দিছিল ওই লোকটা মানে বলে যে ভাই একটু গাড়িটা ব্রেক করেন, আমার একটু ওয়াশরুমে যেতে হইব, মানে তার খুব মানে প্রস্রাব ধরছে, এরকম একটা কিছু বলেন। তখন ওই শফিক ভাই তাকে সরাসরি না করে দেন যে না, গাড়ি থামানোর নিষেধ, আর লাশের গাড়ি কোথাও ব্রেক করাটাও ঠিক না। তো তিনি মানে অনেকক্ষণ খুব আকুতি করতে থাকে যে ভাই আমার অনেক মানে চাপ হইতাছে, আপনি একটু কষ্ট করে একটু ব্রেক করেন। তো যাই হোক, তিনি তার অনেক কথার অনেক আকুতি করতেছিলেন, তো সেই জন্য তিনি গাড়িটা ব্রেক করেন এবং ওই লোকটা নিচে নামে। তো তখন আরেকটা ঘটনা ঘটে যে সে গাড়িতে বসা ছিল, তো একটা যেহেতু ছোট পিক আপ, তার মধ্যে যদি কয়েকজন লোক ওঠে লাফায় লাফায়া, তো এটা কিন্তু একটা বোঝা যায় যে গাড়িটা ধরম ধরম শব্দ হয়, এরকম একটা কিছু। তো তিনি এরকম শব্দটা পাইতেছিলেন। তো আপনারা হয়তো জানবেন যে পিক আপের মধ্যে কিন্তু পিছনে একটা ছোট আয়না থাকে পিছনে দেখার জন্য। তো তিনি ওই আয়না দিয়ে পিছন দিকে তাকান, তাকানোর পরে তিনি আসলে শুধু লাশটাই দেখতে পান, এছাড়া আর কাউকে দেখতে পান না।
তো তিনি চুপ করে বসে আছেন। তো এর মধ্যে গাড়িতে কয়েকটা ঝাঁকি অনুভব করেন তিনি, তিনি আবারও পিছন দিকে তাকান, তখন দেখেন যে আসলে কেউ নাই, বা মনে হইতেছে যে লাশের যে পায়ের কাছটা ওইখান থেকে কেউ হয়তো লাশটাকে মানে ধরে টানতাছে এরকম কিছু একটা। তো তিনি এটা দেখা তিনি চুপচাপ বসা থাকেন। তো ঠিক একটু পরে ওই লোকটা আসে, যে লোকটা মানে ওয়াশরুমে গেছিলেন সে আসে, আসার পরে গাড়িতে উঠা বসে, বসার পরে যে ভাই চলেন সে বলে, তখন সে মানে খুব একটু বিরক্ত হয়ে যায়, তার উপরে সে একটু রাগান্বিত অবস্থায় তার দিকে তাকান। সে তখন এটা বুঝতে পারে এবং বলে যে ভাই দেখেন আসলে একটু সমস্যা হয়ে গেছিল, আর এইগুলা তো আসলে প্রাকৃতিক ডাক, এটা যেহেতু মানে কারো হাত নাই, হয়তো আপনারও হইতে পারতো আজকে। তো যাই হোক এরকম বলে তাকে একটু সান্ত্বনা দেয়, তো বলে যে ঠিক আছে ভাই চলেন, তখন তারা গাড়িটা আবার ছাড়ে। কিন্তু মূল বিপত্তিটা হয় তখন যে গাড়িটা যখন ছাড়েন তো গাড়ি মানে কিছুতেই গাড়িটা মানে স্পিড উঠতেছিল না, যেমন মিটারে দেখাইতেছে 60-এর উপরে, কিন্তু তার মনে হইতেছে যে গাড়িটা অনেক ভারী হয়ে আছে, বা অনেক মাল গাড়িটার মধ্যে লোড করা, গাড়ি যেখানে ড্রাইভার বসে আসলে ড্রাইভিং করেন গাড়িটা, তো তার যে চালটা ওই চালের উপর থেকে মানে কিছু একটা মানে তার দিকে উঁকি দেয়, এরকম একটা কিছু তিনি মানে দেখতে পান, যে কিছু একটা উঁকি দিলে যেমন একটা চুলটা যে মানে গ্লাসের উপরে পড়ে, তো তিনি এই জিনিসটা দেখতে পান। তো এটা দেখে তিনি একটু ভয় পেয়ে যান, তারপরও তিনি গাড়িটা চালাইতে থাকেন, কিন্তু গাড়িটা একদম স্লোভাবে চলতেছে, এরকম একটা বিষয় তিনি লক্ষ্য করেন, গাড়িটা একদম আগাইতেছেন এরকম। তো তিনি আরো বিরক্ত হয়ে যান যে আসলে গাড়িটা কি হইল, তো তারপরে তিনি তারপরও গাড়িটা তিনি চালাইতেছেন, তো হঠাৎ তিনি দেখতে পান যে তার ঠিক বাম পাশ দিয়ে একটা সাইকেল তার আগে চলে গেল, তো ওই সাইকেলটার মধ্যে একটা লোক বসা, একটা ছেলে মানে মধ্যবয়সী, কালো একটা গেঞ্জি পরা, তিনি মানে তার হেডলাইটের আলোতে দেখতে পারতেছেন যে ওই লোকটার কোনো পা নাই আর মাথা নাই, জাস্ট এরকম একটা টাইপের মানুষ, সে সাইকেলটা চালায় যেতেছে। এটা দেখে তিনি আরও ভয় পেয়ে যান যে আরে এই সমস্ত কী করতেছে আমার সাথে। তো তিনি এখন তো কিছু করার নাই, যেহেতু ভয় পাইতেছেন, আর তিনি একটু সাহসী ছিলেন, আর মূলত আপনারা হয়তো জানবেন যে যারা ট্রাক এই সমস্ত ড্রাইভার তারা একটু সাহসী হয়, যেহেতু তারা রাতে গাড়ি চালায় বেশি, তারা এগুলোর সাথে ইউজ টু থাকে। তো যাই হোক তিনি তখন এটাকে পাত্তা দেন না, তিনি তার মতো করে গাড়ি চালাইতে থাকেন, মানে তিনি জিনিসটা দেখাও না দেখার ভান করতে থাকেন। তো হঠাৎ তিনি দেখতে পান যে তার গ্লাসটার উপরে ঠিক চালের উপর থেকে একটা মেয়ের মতো প্রথমে চুলগুলা নিচে নামলো, তারপর যেমন মুখটা সরাসরি নিচ দিকে নামলো, চোখগুলা একদম লাল, ঠিক আছে, আর ভয়ানক দাঁত, দাঁতের মধ্যে কিছু রক্তের দাগ, এরকম টাইপের একটা মেয়ে মানুষের মতো আর কি মুখ তার দিকে মানে এরকম উঁকি দিল জানলা দিয়ে। তো তিনি তখন মানে এটা দেখে তিনি তখন মানে একটু ভেবাচাকা খেয়ে যান, তো তিনি তখন আর কি করবেন, তিনি তখন সাথে সাথে মানে তিনি বুঝতে পারলেন যে আমার সাথে আজকে খারাপ কিছুই ঘটতে চলতেছে, তো তিনি তখন সাথে সাথে একটা সিগারেট ধরান। তো যখন তিনি সিগারেটটা ধরান তখন তিনি দেখতে পান যে গাড়িটা একটু হালকা হয়ে গেল, মনে হইল কিছু একটা গাড়ি ছেড়ে দিছে, গাড়িটার স্পিডটা একটু বাইরে গেল, তো তার কাছে সিগারেট ছিলই একটা, তিনি ওই একটাই ধরাই নিয়েছেন, যেহেতু যে চায়ের দোকানে বসছিলেন, তো ওই লোকটা যেহেতু মানে আসার পরে তিনি খুব দ্রুত গাড়িতে এসে বসলেন, যার কারণে মানে সিগারেট নেওয়া হয় নাই, যার কারণে তার পকেটে একটাই ছিল ওই একটাই সিগারেট, তো এটা খেতে খেতে মানে চালাইতেছিলেন। তখন তিনি বুঝতে পারলেন যে না আগুনটা সাথে রাখতে হবে, তাহলে হয়তো তিনি একটু গাড়িটা ঠিকভাবে চালাইতে পারবেন আর কি। তো এমন সময় দেখেন যে গাড়িটা মানে তার সিগারেটটা যখন শেষ হয়ে যায়
তখন দেখে যে গাড়িটা হঠাৎ মানে এলোমেলো ভাবে চলতে থাকে, যেমন মনে হইতেছে পিছন থেকে কেউ গাড়িটা ধুইরা সরায় দিতেছে বা গাড়িটাকে পাশ থেকে অনেক জোরে ধাক্কা দেওয়া হইতেছে যার কারণে গাড়িটা একটু কাত হয়ে যেতেছে, এরকম টাইপের। তো তিনি তখন তার ওই পাশে থাকা লোকটাকে ডাইকা তুলেন। তো ওই লোকটা ঘুম থেকে উঠা যখন দেখতেছে গাড়ি এত স্লো চলতেছে, তখন লোকটা ওই শফিক ভাইকে বলে যে ভাই আসলে আপনি এত স্লো চালাইতেছেন কেন গাড়িটা? এইভাবে গাড়ি চালাইতে তো আমাদের ঢাকা যেতে এক সপ্তাহ সময় লাগবে, মানে এরকম কিছু একটা বলে। তখন ওই শফিক ভাই মানে তার উপরে রাগ হয়ে যায়, তাকে ধমক দিয়ে বলেন যে এই লাইটারটা আপনার হাতে রাখেন আর জ্বলায় রাখেন। তখন সে ওই লোকটা লাইটারটা জ্বলায় মানে যখনই জ্বালাইলেন ঠিক তখনই গাড়িটা মনে হলো কেউ ছেড়ে দিল, যেমন স্লো চলতেছে মানে চলতে অনেক কষ্ট হইতেছে, হঠাৎ করে যেমন স্পিডটা বেড়ে গেল এরকম টাইপের। আবার যখন ওই যে লাইটারটা মানে জ্বলতে জ্বলতে গরম হয়ে যায় তখন মানে ছেড়া দেয়, মানে আগুনটা চলে যাওয়ার সাথে সাথে আবার গাড়িটা ভারী হয়ে যায়, এরকম ভাবে মানে চলতেছে। তো এক পর্যায়ে ওই লোকটা মানে মানে চোখে মুখে একটা ভয়ের ছাপ দেখতে পান শফিক ভাই। তখন লোকটা বলে যে ভাই আপনাকে এত আস্তে চালানোর কথা বলছি এই জন্য আপনি এরকম ভাবে চালাইতেছেন, যে কতক্ষণ মানে গাড়ির গতি বাড়ায় দিতেছেন আবার কমায় দিতেছেন, মানে এটা তাকে বলতে থাকে যে ভাই এইভাবে চালাইলে তো আমরা অ্যাক্সিডেন্ট করতে পারি যে কোনো মুহূর্তে। তখন সে বলে যে ভাই আপনি কোনো কথা বলেন না, আপনি চুপচাপ বসে থাকেন আর আপনার লাইটারটা ধরায় রাখেন। তখন তিনি দেখতে পান যে গাড়ির গতি 60-এর উপরে 70-80 এরকম, কিন্তু গাড়ি মানে যে গতিতে চলতেছে এরকম গতি মানে তিনি তো গাড়ি চালানো অনেক আগে থেকে তার তো একটা অভিজ্ঞতা আছে যে একটা গাড়ির মিটারে কত থাকলে গাড়িটা কত দ্রুত চলতে পারে। তো তিনি এটা দেখে তাকে বলেন যে ঠিক আছে যে আপনি দোয়া পড়তে থাকেন জোরে জোরে। তো ওই লোকটা কিছুটা আন্দাজ করতে পারে যে হয়তো এখানে কিছু একটা ঘটছে, যেটা তিনি যখন তিনি ঘুমের মধ্যে ছিলেন জিনিসটা লক্ষ্য করেন নাই। তো তিনি তখন দোয়া করতে থাকে জোরে জোরে, আয়াতুল কুরসি পড়তে থাকে, তখন যেমন গাড়িটা একটু হালকা মানে হালকা হয়, গাড়িটা একটু দ্রুত চলতে থাকে। তো এমন করতে করতে তারা যেমন একটু লোকালয়ের দিকে চলে আসেন, তখন আর কি মানে যে রাস্তাগুলো ওইখানে আর তাদের এই সমস্যাটা হয় নাই। তারপরে যেখানে নির্জন জায়গা ওইখানে একটু একটু এরকম সমস্যা হয়েছে, কিন্তু তারা অবশেষে ঢাকা পৌঁছাতে পারছিলেন সুস্থভাবে। কিন্তু ওই লাশটা যে লাশটা মানে পায়ের দিকটা মানে একটা পায়ের পক্ষে সফল হয় নাই। তো তারপরে তিনি অনেক দিন রাত্রে গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিলেন প্রায় 3-4 মাসের মতো। তারপর তিনি আবার তার স্বাভাবিকভাবে তিনি ড্রাইভ করেন। তো ভিউয়ার্স আপনাদের জন্য এই ঘটনাটি আমরা তার কাছ থেকে কালেক্ট করছি, তার সাথে বৈশা থেকে ঘটনাটা শুনছি। তো সেই ঘটনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করবেন, এবং চ্যানেলটি আমাদের এই কালো আত্মা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।